আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে, ঢাকা বোর্ড 2017 সালে যে সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে কথা বলব। এই জাতীয় সৃজনশীল আসলে তোমরা পারো আমার যতটুকু মনে হয়। তারপরে আমি দিচ্ছি, কারণ এই রকম সৃজনশীল প্রতিবার বা মাঝে মাঝেই পরীক্ষায় আসতে দেখা যায়। সেটা তোমাদের স্কুলের পরীক্ষায় হতে পারে অথবা বোর্ড পরীক্ষা, যেটাই হোক না কেন। তো তারপরেও যদিও তোমরা এটা পারো ম্যাক্সিমাম স্টুডেন্ট, তারপরেও এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই হয়তো মানে টিচারের কাছে পড়ো না। হতে পারে এমন, আমি বলছি না এমন হবে, আমি অত ভালো টিচার নই আসলে। হতে পারে এমন যে কোনো স্টুডেন্ট হয়তো শুধুমাত্র আমার ভিডিওর ওপরেই ডিপেন্ড করছো, তাদের জন্য আসলে এই ভিডিওগুলো। এবং অনেকেই হয়তো বিরক্ত হতে পারো যে স্যার কেন এত সহজ সৃজনশীল আপনি করাচ্ছেন, আমি কঠিনও করাবো। শুধুমাত্র তোমাদের দিকে লক্ষ্য করলে চলে না, আমার সকল স্টুডেন্টকেই লক্ষ্য করে বলতে হয়। তারপরেও তোমরা যদি এই ভিডিওটা দেখো, আমি এইটা আলোচনা করার সাথে সাথে এই রিলেটেড আরও অনেক কথা বলে যাব, যেটা তোমাদের খুব তোমরা খুব উপকৃত হবে আর কি। তো সৃজনশীলটা এমন ছিল যেটা হচ্ছে ভূমি, ভূমি থেকে 50 মিটার উচ্চতায় একটা অবস্থানের নাম দেওয়া হচ্ছে বি অবস্থান। এই বি অবস্থানে 40 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, ওকে। এবং এখানে একটি অবস্থান সি দেখানো হয়েছে, সেটা ঘ নাম্বারের জন্য, ওকে। এবং বলা হচ্ছে এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 মিটার, এ থেকে সি পর্যন্ত দূরত্ব 30 মিটার। গ নাম্বারে বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এখন এই যে পজিশনে বস্তুটা রয়েছে এটা কি আসলে ভূমি? তার মানে কি পৃথিবী? এখন পৃথিবী প্রত্যেকটা বস্তুকে কী করে? আকর্ষণ করে। তার মানে কি? একটা বল কাজ করছে, এবং যেখানেই কোনো বস্তুর ওপরে বল কাজ করবে তখন বস্তুটা আসলে সমবেগে যাবে না, বস্তুটা ত্বরণে যাবে। অর্থাৎ যখনই তুমি বস্তুকে বল প্রয়োগ করবা তখনই বস্তুটা কি হবে? হয় ত্বরণে যাবে, নয়তো মন্দনে যাবে। এখন মন্দন কেন বলছি? সাপোজ একটা গাড়িকে, একটা খেলনা গাড়িকে যেটা তুমি ধাক্কা দাও, সে কিছু দূর গিয়ে কি হবে? থেমে যাবে। কেন? সেখানেও একটা, তুমি যখন প্রথমে থেকে ধাক্কা দিলে সেকে প্রথমে জোরে যায়, তারপরে আস্তে আরও একটু আস্তে 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 থেমে যায়, সেখানে কি হচ্ছে? মন্দন। বাট তুমি যখন একটা বস্তুকে ছেড়ে দাও, যখন সে ভূমির দিকে আসতে থাকে, তখন আস্তে আস্তে কি হয়, সেই বস্তুর বেগটা আসলে বাড়তে থাকে। তার মানে কি? যেখানেই বল কাজ করবে সেখানে হয় ত্বরণ থাকবে, নয়তো মন্দন থাকবে। এখন গাড়ি কেন থেমে যাচ্ছে? কারণ ওখানে ঘর্ষণ বল কাজ করছে, সেটা ভূমির সাথে গাড়ির চাকার ঘর্ষণ কাজ করছে, সুতরাং বস্তুটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। তাহলে এই বস্তুটাকেও যেহেতু পৃথিবী আকর্ষণ করছে, তাহলে ওরও বেগ আস্তে আস্তে কী হবে? বাড়বে। তো প্রথমেই তোমাদের কী কী সূত্র মাথায় আসতে পারে, যে আমাদেরকে যেহেতু ভি এর মান বের করতে বলছে, আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস জিটি। জিটি কেন লিখছি অলরেডি তোমরা জানো, কারণ পৃথিবী আকর্ষণ করছে। দেখো এই ইকুয়েশন ইউ প্লাস এটি যখন লেখা হয়, এই দুটো ইকুয়েশনের মাঝে কোনো ডিফারেন্স আছে? না, কোনো ডিফারেন্স নাই। তাহলে কেন ওখানে জি লিখছি আমরা? এখন দেখো, একটা ভূমিতে যে বস্তুগুলো চলে, রাইট, কোনোটা আসতে মানে কোনোটার মানে সবগুলো বস্তুর বেগ বৃদ্ধি কি সমান সমান হয়? না, বিভিন্ন বস্তু বিভিন্নভাবে বেগ বাড়ায়। তুমি একটা মোটরসাইকেল চালাচ্ছ, তুমি একভাবে একভাবে বেগ বৃদ্ধি করতে পারো, একজন সাইকেল চালাচ্ছে তার বেগে আরেকভাবে বৃদ্ধি হতে পারে। মানে ভূমিতে যে বস্তুগুলো চলছে তাদের বেগের বৃদ্ধি বা ত্বরণের মান, বেগ বৃদ্ধি মানেই ত্বরণ, ত্বরণের মানটা কী হবে? ভ্যারি করবে, ড্রাইভারের ওপরে ভ্যারি করবে। বাট যখন একটা বস্তু ভূমির দিকে পড়তে থাকে তখন তার বেগের বৃদ্ধিটা কিন্তু সেম হয়, সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে 9.8 করে বেগ বৃদ্ধি পেতে থাকে। তার অর্থ হচ্ছে এখান থেকে যদি আমি একটা বস্তু ছেড়ে দিই, প্রথম সেকেন্ড পরে বেগ হবে 9.8, দ্বিতীয় সেকেন্ড পরে বেগ হবে 9.8 × 2, দ্যাট মিন্স 19.6 মিটার পার সেকেন্ড। বস্তুকে যদি 3 সেকেন্ড ধরে পড়তে দাও, তাহলে 3 সেকেন্ড পরে বেগ হবে 9.8 × 3। এটাই মূলত বোঝায় যে সমতরণে পড়তে থাকে, কারণ বেগের বৃদ্ধিটা সেম। ওকে, তো ভূমিতে যে বস্তুগুলো চলছে তার এ চেঞ্জ হতে পারে, তার ত্বরণ চেঞ্জ হতে পারে, বাট যখন ভূমির দিকে বস্তুটা পড়ছে তার ত্বরণ কিন্তু সেম। সে কারণে ওখানে কী লেখা হয়? জি লেখা হয়। তো তোমরা এই সূত্র প্রথমে লিখতে পারো যে আমি এটাতে বেগের মান বের করব। একজন হয়তো বললো যে না, আমি এস ইকুয়াল ভিটি দিয়ে বের করব, ভি এর মান বের করব। কেউ হয়তো বলতেছে না, আমি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই ইকুয়েশন দিয়ে বের করব। ওকে, এখন আমরা আলোচনায় আসি যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, হ্যাঁ বের করা পসিবল, এটা একটা সমস্যা আছে। বাট ইকুয়েশন লিখলে যে ইকুয়েশনই ভুল হবে তা নয়। কীভাবে?
ইউ কি আদিবেগ, আদিবেগ এখানে কত, শূন্য, কারণ বস্তুটা থেমেছিল, থামা অবস্থায় বস্তুকে ছাড়া হচ্ছে, মানে ইউ তো শূন্য। জি কত, 9.8। টি কত, বস্তু কত সময় ধরে পড়ছে সেটা কি আমরা জানি না। তারা যদি এখানে কোনো জায়গায় বলে দিত বস্তুটা 3 সেকেন্ড ধরে পড়েছে তাহলে এখানে টি এর মান 3 হয়ে যেত। বাট অঙ্কের কোনো জায়গায় বস্তুটা কত সময় ধরে পড়েছে সেটা কিন্তু আসলে বলা নেই, সুতরাং এই সূত্র আমরা ইউজ করতে পারলাম না। এখন এসো এস ইকুয়াল ভিটিতে। তোমরা হয়তো মনে করেছো যে এখানে ভি সমান কি লিখবো, এস বাই টি। হ্যাঁ, এস এর মান তোমরা জানো 50, টি এর মান জানো না, কিন্তু তারপরে এটা ইকুয়েশনালি ভুল, সমীকরণটাই ভুল। কেন? কারণ তোমরা অলরেডি জানো যে এই সরণ বা এই বেগটা বা এই সরণটা কখন কাজ করে আমাদের, যখন বস্তুটা সমবেগে চলে, বস্তুর বেগ যদি সমান হয় তখন এটা কাজ করে। কিন্তু বস্তুটা কি সমবেগে পড়বে? না, বস্তুটা কিসে পড়বে? ত্বরণে পড়বে। সুতরাং এই সূত্র যদি আমাদেরকে টি এর মান দেওয়াও থাকতো তারপরেও আমরা এখান থেকে ভি বের করতে পারতাম না। ওকে, সুতরাং এই সূত্র আমাদের চলবে না। বাকি থাকলো কোনটা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, রাইট? তো এখন দেখো একটু ভালো করে যে ভিটা কি শেষ বেগ, ইউটা কি আদি বেগ, আদি বেগ কত, ওখানে শূন্য ছিল কারণ থামা অবস্থায় বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদি তোমাকে ভুল করেও বলতো যে যখন বস্তুটাকে ছাড়া হচ্ছে তখন বস্তুটার বেগ 2 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে এখানে কী বসতো? 2 বসতো। তো 2g9.8h কত, এইচ হচ্ছে আমাদের 50 মিটার, রাইট? যদি বলতো, যদি অঙ্কে ভুল করেও বলে যেত যখন বস্তুটা সি পজিশনে আসবে তখন বেগ কত হবে, তাহলে কোন উচ্চতা লাগতো? এই উচ্চতা লাগতো। যতটুকু নিচে তোমাকে বেগ বের করতে বলবে সেই উচ্চতাই তোমাকে দিতে হবে, যতটুকু পরে তোমাকে বেগ বের করতে বলবে ঠিক ততটুকুর উচ্চতা তোমাকে দিতে হবে। যদি তোমাকে বলতো সি অবস্থানে বেগ কত, তাহলে এতটুকুর দূরত্ব, এইচ এর মান হয়ে যেত এতটুকু। ওকে, তো তোমরা এই ইকুয়েশন ইউজ করে কী করতে পারো, খুব সহজেই ওখানে বেগের মানটা বের করতে পারো, রাইট? তো এইভাবে সমাধান করা যেতে পারে। এবং আরও কিছু ব্যাপার যে আমি কিছু কিছু জায়গায় লিখেছিলাম গতির অধ্যায় পড়াতে, যেগুলো তোমরা আমাকে বলছো যে স্যার আমরা কেন ভি সমান ইউ প্লাস এটি অথবা ভি ইকুয়াল ইউ মাইনাস এটি আমরা কেন এভাবে লিখছি। কারণ আমরা যদি এই ইকুয়েশন ব্যবহার করতাম, এই ইকুয়েশন ব্যবহার করে যদি আমি এ বের করতাম, এটা কী আসতো? আমাদের নেগেটিভ হয়ে আসতো। আর এই ইকুয়েশন ইউজ করে যদি এ বের করি এটা পজিটিভ হয়ে আসবে, রাইট? তো তাহলে আমরা কেন দুই রকম ইকুয়েশন লিখছি? আমরা এটা লিখেই তো, এটা লিখলেই পারতাম, এটা শিখলেই তো পারতাম। এটাতে যদি এ এর মান পজিটিভ আসে তাহলে বুঝবো ত্বরণ, এ এর মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো মন্দন। তাহলে এই দুইটা ইকুয়েশন লেখার কী অর্থ দাঁড়ায়? দেখো একটু ভালো করে বোঝো, এটা কি বেগ, এটাও কি বেগ। বাট দেখো ইউ প্লাস এটি দ্বারা কী বোঝায়, এটা তো শেষ বেগ, এটা কি আদি বেগ? আর আদি বেগের সাথে কিছু কি সামথিং অ্যাড, সামথিংকে কিছু যোগ করা হচ্ছে, তার মানে আলটিমেটলি এই বেগটা কী হয়ে গেছে, বেড়ে গেছে। এটা ভালো করে দেখো, ভি শেষ বেগ, ইউ মাইনাস এটি, তার মানে কি আদি বেগ থেকেও বেগটা আরও কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে মান বের করে, তুমি তো মান বের করে বুঝতা এ পজিটিভ না নেগেটিভ, তুমি তো মান বের করে বুঝতা যে ওটাকে ত্বরণ নাকি মন্দন। বাট তুমি ইকুয়েশন দেখলে কী বলে দিতে পারবা যে এটা আমার ত্বরণ, কারণ আদি বেগের সাথে কিছু যোগ হচ্ছে, তার মানে কি আদি বেগ যদি 2 থাকে শেষ বেগ অবশ্যই কী হবে, তার চেয়ে বেশি হবে, কারণ এটি পরিমাণ যোগ হয়ে যাচ্ছে, বেগ বেশি হয়ে গিয়েছে মানে কি বস্তুটা ত্বরণে যাচ্ছে। আর এখানে বেগ কমে যাচ্ছে মানে কি, দেখো আদি বেগ যা ছিল তার থেকে এটি পরিমাণ কম, তার মানে কি বেগ কমছে, তার মানে অবশ্যই এটা কি বস্তুর মন্দনে যাচ্ছে, এটা দেখলেই বোঝা যায়, রাইট? হোয়াট এভার। তো গ নাম্বারে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ah এটা দিয়ে বস্তুটা কী বের করতে পারি, যখন ভূমিতে আঘাত করবে সেই বেগটা বের করতে পারি। ওকে, এখন আমরা এই ঘ নাম্বার নিয়ে কথা বলবো। ঘ নাম্বারে বলা হচ্ছে বি বিন্দু থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, এটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দু থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে শক্তির সংরক্ষণশীল নীতি মানবে কিনা, অর্থাৎ এই জায়গায় শক্তির মান, এই জায়গায় শক্তির মান এবং এই জায়গায় শক্তির মান সেম থাকবে কিনা। কোন শক্তি? বিভব শক্তি এবং স্থিতিশক্তি। আমরা বিভব শক্তি এবং স্থিতিশক্তি সম্পর্কে কিন্তু জানি, যদি না জেনে থাকো মূল বইয়ের যে টপিকটা রয়েছে সেখানে আগে দেখে আসতে পারো যে স্থিতিশক্তি এবং বিভব শক্তি আসলে কি। তো এই জায়গা থেকে আমরা জানি যে স্থিতিশক্তির ইকুয়েশন হচ্ছে ইপি ইকুয়াল এম জি এইচ, আর ইকে ইকুয়াল এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, অলরেডি এগুলো আমরা জানি, রাইট? তো সেটাই বলছে যে এই জায়গায় গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল এবং এ বিন্দুতে যদি গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সমান থাকে তাহলেই শক্তি সংরক্ষণশীল নীতি মানবে।
তার অর্থ হচ্ছে তুমি এই জায়গায় গতিশক্তি এবং বিভব শক্তি বের করো, যোগ করে দাও, এই জায়গায় গতিশক্তি বিভব শক্তি বের করো, যোগ করে দাও, এই জায়গায় গতিশক্তি বিভব শক্তি বের করো, তারপর যোগ করে দাও, দেখো সেম কি না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা করলেই কেন শক্তি সংরক্ষণশীল নীতি মানবে, যোগ করলেই শক্তি সংরক্ষণশীল নীতি মানবে আর না করলেই মানবে না, এটা কেমন, এটা কেন? তো ব্যাপার হচ্ছে যে একটা বস্তুকে যখন ভূমি থেকে, ভালো করে দেখো যে একটা, এই একটা মার্কার, এই বস্তুকে যখন ভূমি থেকে আমি এখানে নিয়ে গেলাম, তখন এর ভেতরে সব শক্তি কি শক্তি হিসেবে থাকে? বিভব শক্তি হিসেবে থাকে। বিভব শক্তির ইকুয়েশনটা একটু খেয়াল করো, এখানে স্থির, খেয়াল করো এখানে স্থির। বিভব শক্তির ইকুয়েশন দেখো, ইপি ইকুয়াল এমজি, এই বস্তুর ভর আমি জানি, জি জানি, এইসও জানি যে কত উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, এখানে গতিশক্তি কত হবে? ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, রাইট? এম জানি, বাট এই জায়গায় তো বস্তু স্থির, তার মানে কি ওখানে ভি কত হয়ে যাবে? জিরো। এখন বস্তুটা ধরো কিছুটা নামলো, নামলে কি হবে? দেখো এইচটা কমে গেছে, এইচটা কি হয়ে গেছে? কমে গেছে। এখানে থাকা অবস্থায় যে এইচ ছিল, যে উচ্চতাটা ছিল, একটু নেমে গেছে, মানে কি উচ্চতাটা কমে গেছে। উচ্চতা যদি কমে যায় তাহলে ইপিটা কি হবে? কমে যাবে। তার মানে কি শক্তির মান যখন বস্তুটা এখান থেকে এখানে আসছে, শক্তির মানটা কি হয়ে গেছে? কমে গেছে। শক্তি নষ্ট হয়ে গেল না, কিন্তু শক্তির সংরক্ষণশীল নীতি কী বলছে? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। যার অর্থ হচ্ছে এখানে সব শক্তি বিভব শক্তি হিসেবে ছিল, যখন কিছুটা নেমে আসছে, যখন কিছুটা নেমে আসছে তখন বিভব শক্তি, দ্যাট মিনস এই যে এইচের মান কমে গেছে, এইচ কতটুকু? ভূমি থেকে যত উপরে থাকবে সেটা হচ্ছে এইচ বিভব শক্তির জন্য, এটা মনে রাখবা। বিভব শক্তি আমি যদি সি বিন্দুতে বিভব শক্তি বের করি, তাহলে ভূমি থেকে বস্তুটা কত উপরে আসে সেটা আমাকে হিসাব করতে হবে। তো যখন এখানে ছিল তখন ভূমি থেকে অনেক উপরে, যখন এখানে আসছে ভূমি থেকে উচ্চতা গেছে কমে, এইচের মান কমে যাওয়ার কারণে ইপির মান কমে গেছে, তার মানে শক্তি কমে গেছে। কিন্তু শক্তি সংরক্ষণশীল নীতি বলছে শক্তি তো নষ্ট হতে পারে না, তার মানে ওই যে শক্তি কমে গেল ওই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেটা কোন শক্তি? সেটা হচ্ছে বিভব শক্তিতে, রাইট? তো আমরা তিনটা পজিশনেই স্থিতি শক্তি এবং বিভব শক্তি বের করবো এবং যোগ করব। ওকে, আমি পুরো অঙ্কটা করিয়ে দেবো না, জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি আমি। এ বি পজিশনে, ওকে, বি পজিশনে ই ইকুয়াল আমি কী লিখলাম? ইপি প্লাস ইকে, রাইট? ইপির ইকুয়েশন কী হবে? এম জি এইচ, আর ইকে হবে হাফ এম ভি স্কোয়ার। এম কত? চল্লিশ। জি হচ্ছে 9.8। এইচ কত? 50, কারণ এই বি পজিশনে একদম ভূমি থেকে 50 মিটার উপরে। এটা কত হবে? জিরো, কারণ বি বিন্দুতে বস্তুটা স্থির ছিল। তাহলে এখানে তুমি মান বের করো, এটা কত আসে দেখো। এটাই হচ্ছে আমাদের বি বিন্দুতে ইপি প্লাস ইকে। এখন আমরা কী বিন্দুতে বের করার চেষ্টা করছি? সি বিন্দুতে বের করার চেষ্টা করছি। সি বিন্দুতে কী অবস্থা হয় একটু দেখি। সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি আমরা কী করলাম? যোগ করলাম, ইপি প্লাস ইকে। ইপি কত হবে? এম জি এইচ। ইকুয়েশন এটা কত হবে? এম ভি স্কোয়ার। ওকে, এম কত আমাদের? 40। জি 9.8। এইচ কত? দেখো বিভব শক্তি আমরা সি বিন্দু থেকেই হিসাব করছি। বিভব শক্তি, বিভব শক্তি কীভাবে হিসাব করা হয়? ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে, ভূমি থেকে কত উপরে আছে? 30 মিটার দূরে আছে। সুতরাং এখানে কী লিখবো আমরা? 30 লিখব। এখন প্রশ্ন হচ্ছে যে হাফ এম, এটা কত হবে? 40। ভি, ভি কোথায়? এই পজিশনে ভি। ভি মানে কি? শেষ বেগ। তাহলে বস্তুটা যেহেতু ভূমির দিকে আসছে, তাহলে তার প্রত্যেক সেকেন্ডে বেগটা কী হবে? বাড়বে, এটা আমরা অলরেডি জানি। তাহলে এই যখন এখানে নামবে বস্তুটার বেগ কত আমরা কি জানি? না। তখন এই ভি স্কোয়ার আমরা জানতে পারছি না, এটাকে দিয়ে যাও এক নম্বর ইকুয়েশন। এখন এই ভি স্কোয়ারের মানটা আমরা চেষ্টা করলাম বের করার। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, রাইট? এখন কোথাকার বেগ লাগবে দেখো তো আমাদের? এই জায়গার বেগ লাগবে, তাই নয় কি? এই জায়গার বেগ লাগবে। তো এই জায়গায় শেষ বেগ, তার মানে এখান কি আদি বেগ এতটুকুর জন্য। তো এই জায়গায় যে বেগ ছিল সেটা হচ্ছে আদি বেগ, আর এই জায়গায় যে বেগ ছিল সেটা আমাদের শেষ বেগ। তাহলে ইউ ওই পজিশনে বস্তুটা কেমন ছিল? স্থির ছিল, তার মানে এখানে কী দিতে হবে আমাদের? জিরো প্লাস 2×9.8 এইচ কত? এইচ আমাদের এতটুকু। কী বলেছিলাম একটু আগে যে তুমি যেখানকার শেষ বেগ বের করবা সেখানকার উচ্চতা দিতে হবে। তাহলে এখানকার শেষ বেগ বের করতেছো, তাহলে কতটুকু আসছে সেই উচ্চতাই তোমাকে দিতে হবে। তো এটা যদি 30 হয়, ওটা ডেফিনেটলি কত হবে? 20 হবে। খুবই স্বাভাবিক যে এই সমগ্র একটা রেখা, এটা যদি পুরোটাই হয় 50, ধরো এটা পুরোটা 50, কেউ যদি এসে বলে যে এটা হচ্ছে 30, তার মানে ওটা কত হবে? 20। কীভাবে হিসাব করি আমরা? এটা হবে আসলে 50-30, দ্যাট মিন্স 20। তো এইচ আমি কত ধরবো? 20। এবং এখান থেকে আমাদের কী বের হবে? ভি এর একটা মান বের হবে,
রাইট, বা ভি স্কোয়ারের মান বের হবে। এই মানটা আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে আলটিমেটলি আমাদের এই মান আর এই মান যোগ করলেই কী হবে, ওভারঅল ওই জায়গায় অর্থাৎ এই যে সি পজিশনে তোমার মোট শক্তির পরিমাণ বের হবে। এখন আমরা কী বের করবো? ভূমিতে, ভূমিতে স্থিতিশক্তি এবং গতিশক্তির মানটা বের করব। ওকে, ভূমির পজিশনের নাম কি এ? এতে ই ইকুয়াল কী লিখবো আমরা? ইপি প্লাস ইকে। ইপি কি? এম জি এইচ। ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। যখন বস্তুটা ভূমিতে থাকবে ইপি এইচ কত হয়ে গেছে, তার মানে জিরো। কারণ বিভব শক্তি যে হিসাবটা করা হয় সেটা ভূমি থেকে কত ওপরে থাকবে, সেটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা। তো বস্তু ভূমিতেই তো আছে, এবার এ পজিশনটা কোথায়? ভূমিতে। তার মানে এইচ কত আমাদের? জিরো। এইচ যদি জিরো হয় তাহলে পুরোটাই আমাদের জিরো। এটা হাফ এম। এম কত আমাদের? ডেফিনেটলি 40। জি ভি কত? ভি আমরা জানি না, ভি আমরা জানি না। কেন? ভালো করে খেয়াল করো যে বস্তুর এই জায়গায় বেগ বের করছে, বাট এই জায়গায় বস্তুর বেগ কত সেটাকে আমরা জানি না। বস্তু যখন পড়তেছে এই জায়গায় যে বেগ হবে এখানে কিন্তু সেই বেগ হবে না, কারণ প্রত্যেক সেকেন্ডে বস্তুটার বেগ কী হচ্ছে? বাড়ছে। আমি যদি এই জায়গায় বেগ বের করতে চাই, এই জায়গার বেগ বের করতে চাই, যেহেতু আমি এই জায়গার গতিশক্তি, ভালো করে শোনো, যেহেতু আমি এই জায়গার গতিশক্তি বের করতে চাচ্ছি, এ পজিশনের গতিশক্তি বের করতে চাচ্ছি, তার মানে আমার এ পজিশনে বেগ কত থাকবে বস্তুর সেটাই বের করতে হবে। মানে এই ভিটা আমাকে কী করে নিতে হবে? ফাইন্ড আউট করে নিতে হবে। আমি ইকুয়েশন কী লিখলাম? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ওকে, ইউটা, এই ভি এর মান দুইভাবে বের করা যায়, আমি দুইভাবেই দেখাচ্ছি। ইউ কত আমি লিখলাম? জিরো প্লাস টু ইন্টু 9.8। বাট এবার এইচ কত লিখতে হবে আমাকে? ডেফিনেটলি এইচ লিখতে হবে 50, রাইট। এবং এখান থেকে কার মান বের হবে? ভি স্কোয়ারের মানটা বের হয়ে যাবে। সেই ভিটা তুমি এখানে বসাতে, এই ভি স্কোয়ারটা এখানে বসাতে পারো। বাট তোমাদের কাছে মনে হতে পারে যে আমরা এই জায়গায় যখন ভিটা বের করব, আমরা কেন বস্তুটার উচ্চতা আদিবেগ এখানে ধরছি? দেখো আদিবেগ কত ধরেছি আমি? জিরো। তার মানে কি বেগটা কোথায় চলে গেছে? আদিবেগ জিরো কোথায় ছিল? এখানে ছিল, রাইট। আমরা কেন ওখানে যাচ্ছি? আমরা কেন এটাকে ইউ ধরছি না, রাইট? আমি এই জায়গার বেগ বের করব, আমি আদিবেগ কেন শূন্য ধরছি? কেন বস্তুটাকে আমি ওখানে কনসিডার করছি? বস্তুটা এতটুকু নামছে, বস্তুটা অলরেডি এতটুকু নামছে, তাহলে এই জায়গার বেগ বের করতে আমরা কেন পুরো উচ্চতা নিচ্ছি? দেখো এখানে এই স্কেল করো 50 মিটার, তার মানে কোথায় চলে গেছি? আমরা একদম মাথায় চলে গেছি। আর এই 50 মিটার লেখার মানে কি? ওই 50 মিটার উচ্চতায় যে বেগটা ছিল সেটা তোমাকে বসাতে হবে। 50 মিটার উচ্চতায় বেগ কত ছিল? জিরো। সুতরাং লিখছি জিরো। কিন্তু কেউ যদি এমন করো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এই যে দেখো এখানে একটা বেগ অবশ্যই আসতো, এই বেগটা যদি তুমি এখানে বসো, এই বেগটা কোন পজিশনের বেগ? এই পজিশনের বেগ, রাইট। কেউ যদি এই পজিশনের বেগটা এখানে বসিয়ে দাও তবু অঙ্ক হবে, কিন্তু তার জন্য উচ্চতা কত হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে এতটুকু। দ্যাট মিন্স এইচ তার জন্য লিখতে হবে কত? 30 লিখতে হবে। এটা খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে তাহলে আমরা এভাবে করছি না কেন? আমরা কেন এইচটা মানে পুরোটা কেন কনসিডার করছি? তার কারণ হচ্ছে যদি আমরা পুরোটা কনসিডার করি তাহলে ইউ কত লিখতে পারবো? জিরো লিখতে পারবো। বাট এতটুকু কনসিডার করে যদি আমি ভিটা বের করি এই পজিশনের, তাহলে আমাকে ইউ কত লিখতে হবে? এই জায়গার একটা মান, এই জায়গার মানটা লিখতে হবে। তো ইউয়ের তো অবশ্যই এখানে একটা মান আছে, যেটা আমরা এই যে এখান থেকে বের করছি, ইউয়ের মান এখানে বসাতে হবে, তারপর আবার বর্গ করতে হবে, তো ক্যালকুলেশনটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে, রাইট। কিন্তু যদি আমরা উচ্চতা 50 মিটার ধরি তাহলে আমাদের আদিবেগ কত লিখতে পারতাম? আমরা জিরো লিখতে পারতাম। কিন্তু কেউ যদি এভাবে অঙ্ক করো হয়ে যাবে, একই কথা, যে কোনোভাবে করতে পারো। তোমরা যদি এখানকার বেগও জানতা কোনোভাবে, তো এতটুকু কনসিডার করতে পারতা যে এটা আমার ইউ, এটা হচ্ছে ভি, বাট তোমাকে তখন এতটুকুর উচ্চতা জানতে হতো, তাছাড়া অঙ্ক হতো না। ওকে, তো এই ছিল মূলত তোমাদের ঘ নাম্বারের যে শক্তি সংরক্ষণশীল নীতি মানবে কিনা। বেসিক্যালি যেটা হয়, একটা বস্তু যখন পড়বে যে পরিমাণ বিভব শক্তি নষ্ট হয় সেই পরিমাণ গতিশক্তি তৈরি হয়। তার মানে কি? ওভারঅল গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সবসময় সেম আসবে। যদি সেটা এসে থাকে তাহলে শক্তি সংরক্ষণশীল নীতি মানছে, আর যদি না এসে থাকে শক্তি সংরক্ষণশীল নীতি মানে নাই, যার অর্থ হচ্ছে শক্তি অন্য কোনোভাবে নষ্ট হয়ে গেছে। ওকে, তো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।